বাংলাদেশের হয়ে রঙিন পোশাকে ওপেনিং করতে নামবেন কে? নতুন দশকে এই প্রশ্নের সবচেয়ে সহজ উত্তর লিটন দাস। বিশেষ করে ওয়ান ডেতে লিটন দাস টাইগারদের অটো চয়েস ওপেনার হয়ে আছেন শেষ 5 বছর ধরে। ভালো খারাপ মিলিয়েই লিটন সার্ভিস দিচ্ছিলেন টাইগার ক্রিকেটকে, কিন্তু এবারে লিটনের মাথার ওপর জমা মেঘটা সবচেয়ে বেশি কালো রং ধারণ করেছে। প্রশ্ন উঠেছে, এমন ফর্ম নিয়ে ওয়ান ডে একাদশে লিটন কি জায়গা ডিজার্ভ করে? এই যে এই গ্রাফটা দেখছেন, এটা লিটন দাসের ক্যারিয়ার গ্রাফ। এই গ্রাফের নীল রঙের কলামগুলো ওয়ান ডেতে লিটনের সেঞ্চুরির চিহ্ন বহন করে। 5টা সেঞ্চুরি করেছেন লিটন, কিন্তু লিটনের সবশেষ সেঞ্চুরি এসেছে 2022 সালের 25 ফেব্রুয়ারি, অর্থাৎ 2 বছরের বেশি সময় বা প্রায় 25 মাস ধরে ওয়ান ডেতে কোনো সেঞ্চুরির দেখা পাননি দাস। শুধু কি সেঞ্চুরিই নাকি, লিটনের 50 সংখ্যাতেও এসেছে খরা। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। গ্রাফের লাল রঙের কলামগুলো লিটন দাসের ওয়ান ডে 50কে নির্দেশ করে। 50 ওভারি ফর্মেটে গেল অক্টোবরে ভারতের বিপক্ষে লিটন সবশেষ 50 করেছিলেন, কিন্তু সমস্যা হলো ওই ইনিংসের পর আরও 10টা ইনিংস পেরিয়ে গেলেও লিটনের ব্যাট থেকে ওয়ান ডেতে আসেনি আর কোনো 50, এবং পরিসংখ্যান বলছে এর আগে কখনো এত ভয়াবহ খারাপ সময়ে পড়েননি লিটন দাস। 2015তে ওয়ান ডে ডেবিউ হওয়ার পর 2018তে এসে ওয়ান ডেতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন লিটন। ডেবিউর পর 18তম ইনিংসে গিয়ে প্রথম মাইল ফলকের দেখা পেয়েছিলেন এই উইকেট কিপার ব্যাটার, কিন্তু এরপর ওয়ান ডেতে আর কখনও 50 কিংবা 100 রান করতে 2 ইনিংসের মধ্যে এত বেশি পার্থক্য দেখা যায়নি লিটনের ক্যারিয়ারে। 91 ম্যাচে 12 50 আর 5 সেঞ্চুরি করা লিটন অধারাবাহিক ছিলেন ঠিকই, কিন্তু রানে ফেরার উপায় বের করে ফেলতেন। অথচ ওয়ান ডেতে গেল 10 ইনিংস ধরে কোনো 50 কিংবা 100 নাই লিটনের। এমন একজন ওপেনারকে অটো চয়েস ভাবার কোনো উপায় কি আছে? নির্বাচকরাও একই রকমভাবে চিন্তা করেছেন, লিটন দাসকে আর অটো চয়েস তকমা দিতে চাননি। এ কারণে বাংলাদেশ শ্রীলঙ্কা 3 ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় ওয়ান ডে থেকে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে। লিটন দাস বাংলাদেশের সম্পদ, অমিত সম্ভাবনার অধিকারী ক্রিকেটার, তিনিই হবেন ব্যাটারদের বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধান প্রতিনিধি। কত মানুষ কত সময়ে কত কথা যে লিটনকে নিয়ে বলেছেন তার কোনো ইয়ত্তা নাই। সবাই নিশ্চিতভাবে বিশ্বাস করেই এমন কথা বলেছেন, কিন্তু প্রশ্ন হলো লিটন নিজে কি নিজের প্রতিভাকে চেনেন, নিজের সামর্থ্যের উপর বিশ্বাস করেন? যেভাবে ব্যাটারের গ্রাফে অবনতি হয়েছে তাতে কিন্তু এমন প্রশ্ন আসতেই পারে। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন এই মুহূর্তে ওয়ান ডেতে 31.25 গড় নিয়ে ব্যাটিং করছেন লিটন দাস। এই গড় ভালো নাকি খারাপ সেই তর্কে গেলে লিটন হয়তো কখনো মানবেনই না 31 বিশ্বমানের ব্যাটারদের গড় নয়। কিন্তু মজার ব্যাপার হলো লিটনের গড় কদিন আগেও আরও বেশি ছিল। 4/12/2022 তারিখে ওয়ান ডেতে ক্যারিয়ার সর্বোচ্চ 35.40 গড় অর্জন করেছিলেন লিটন। 2015তে ডেবিউ করা লিটনের এই পর্যন্ত আসতে সময় লেগেছিল প্রায় 7.5 বছর। পায়ের তলায় শক্ত মাটি পেয়ে লিটন তখন বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিও করছেন। অথচ এত কষ্টে অর্জিত সব লিটন মুহূর্তেই খুইয়েছেন। 2024 মার্চের 16 তারিখ লিটন দাসের ওয়ান ডে গড় 31.25, অর্থাৎ 7.5 বছর কষ্ট করে অর্জন করা মোটামুটি মানের গড় পরের 1.5 বছরেই কমেছে 4 রান। নিজের মর্মটা বুঝলে লিটন এমন কেন হতে দেবেন, কেন ম্যাচের পর ম্যাচ দৃষ্টিকটুভাবে আউট হবেন? ওয়ান ডেতে খারাপ সময় যাচ্ছে ঠিক, কিন্তু একথা অস্বীকার করার উপায় নাই যে লিটন এখনও বাংলাদেশের অন্যতম সেরা সম্পদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিততে অথবা টি-20 বিশ্বকাপে ভালো করতেও টাইগারদের লিটনকে দরকার, কিন্তু ওয়ান ডেতে টানা ব্যর্থতা অন্য ফর্মেটেও লিটনকে ভোগাতে পারে। বাংলাদেশ ম্যানেজমেন্ট নিশ্চয়ই সেটা চাইবে না। মাঝে মাঝে শুধু প্র্যাকটিসেই সব সমস্যার সমাধান হয় না, দরকার পড়ে সামান্য বিশ্রামেরও। সম্ভবত লিটনের এখন সেই বিশ্রামটাই লাগবে। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ান ডেতে লিটন দাসকে বিশ্রামই দেয়া হয়েছে। একটা ম্যাচ বিশ্রাম নিয়ে যদি টেস্টে সেরারূপে লিটনকে পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্য দলই লাভবান হবে। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি।